আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাস্থ্য কথায় সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো নিয়মিত ঢেঁড়স খাওয়ার উপকারিতা নিয়ে সবজি আমাদের সবারই পছন্দের একটি খাবার আর ঢেঁড়স নামক সবজিটি অনেকেরই অপছন্দের একটি খাবার জোর করে না খাওয়ালে বাচ্চাদের ঢেঁড়স খাওয়ানো যায় না আবার বড়রাও অনেকে ঢেঁড়স একেবারে পছন্দ করেন না কিন্তু ঢেঁড়স আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং নিয়মিত ঢেড়স খাওয়ার অভ্যাসে আপনাকে প্রায় দশ ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্ত রাখতে সক্ষম চলুন জেনে নেওয়া যাক এক কোষের মিউনেশন প্রতিরোধ করে এবং ক্ষতিকর ফ্রি রেডিকেলস দূর করে এতে করে দেহে ক্যান্সারের কোষ জন্মাতে পারে না নিয়মিত ঢেঁড়স খাওয়ার অভ্যাসে ক্যান্সার থেকে রক্ষা করে দুই ঢ্যাড়স দেহে লৈত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে এতে করে অ্যানিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতা দূর করে রক্ত স্বল্পতা প্রতিরোধে নিয়মিত ঢ্যাঁড়স খাওয়া উচিত তিন গর্ভধারণের নানা সমস্যা ও গর্ভকালীন সময়ে ফিটুসের নিউরাল টিউব ডিফেক্ট দূর করতে ঢ্যাঁড়স কার্যকরী ভূমিকা পালন করে চার ঢ্যাঁড়সের ভিটামিন সি ও অ্যাজমার প্রকোপ কমায় এবং অ্যাজমা সমস্যা দূর করতে সাহায্য করে পাঁচ ঢ্যাসে রয়েছে সোলোবল ফাইবার যা দেহের খারাপ কোলেস্ট্রল কমাতে বিশেষভাবে কার্য করে সমস্যা ও কার্ডিও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী ছয় ঢ্যাড়সের ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী এই সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্য তালিকায় অবশ্যই ঢ্যাঁড়স রাখুন সাত ঢেঁড়সে ইনসুলিনের মতো উপাদান রয়েছে যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এতে করে ডায়াবেটিসের সমস্যা দূরে থাকে আট ঢেঁড়সের ভিটামিন এ এবং সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে করে নানা ধরনের ছোটখাটো ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ দূর করা সম্ভব নয় ঢেঁড়সের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফোলাইটস যা হাড়ের গঠন মজবুত করে এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে সহায়তা করে দশ ঢ্যাশে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ লুটেইন ও বেটা ক্যারোটিন যা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের নিয়মিত আপডেট পেতে পাশের বেলাইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ